হ্যালো বন্ধুরা, কেভা আবিষ্কারে আবার স্বাগত জানাবো। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনি কি পিঠের ব্যথা এবং যন্ত্রণায় ভুগছেন? আপনার পেশিগুলি মাঝে মাঝে কি দুর্বল মনে হয়? আপনার কি বয়স হয়ে গেছে বা আপনি মাঝে মাঝে কোনো জিনিস ভুলে যাচ্ছেন? আপনার কি হাই ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার রয়েছে? আপনার শরীরে দিনের পর দিন কোলেস্ট্রল বাড়ছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। সম্পূর্ণ দেখতে থাকুন, এর সমাধান এই ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন। কেভা ইন্ডাস্ট্রির একটি দুর্দান্ত সুন্দর প্রোডাক্ট সোলার এনার্জি ড্রপস। এই ড্রপস সম্পর্কে আমরা আজকে জানবো এবং এই সমস্যাগুলির সমাধান এই ড্রপসের মধ্যে আমরা পেয়ে যাব। আপনি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন এবং সাথে থাকুন। বন্ধুরা, প্রথমে যেটা বলতেই হয় যে সোলার এনার্জি ড্রপস কি? ফ্রান্সের সমুদ্রের তলদেশে এক প্রকার শৈবাল থেকে এটি পাওয়া যায়। এটি আমাদের শরীরের ভিটামিন D3 যে ঘাটতি, সেই ঘাটতিটাকে পূরণ করতে সাহায্য করে। এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক ন্যাচারাল প্রোডাক্ট। এই ভিটামিন D3 সাধারণত আমরা সূর্যালোক থেকে পেয়ে থাকি, কিন্তু বর্তমানে আমাদের জীবন এত ব্যস্ত এবং ব্যস্ত লাইফে আমরা কিন্তু এই ভিটামিন D3 আমরা আর পাচ্ছি না, এবং কিছু ক্ষতিকারক রশ্মির জন্য আমাদের শরীরে এটি প্রবেশ করতে পারছে না। তাই ভিটামিন D3 গুরুত্ব আমাদের জীবনে বিশাল রয়েছে এবং তার জন্য আমাদের ভিটামিন D3 খুবই দরকার। এরপর বন্ধুরা, ভিটামিন D3 উপকারিতাগুলি আমরা জানবো। ভিটামিন D3 কি কি উপকার রয়েছে? প্রথমে যেটা বলতেই হয়, বাচ্চাদের শরীরে এটি কাজ করে মেধা বৃদ্ধি এবং মনঃসংযোগ করতে সাহায্য করে। নতুন কিছু শেখার বা নতুন কিছু উদ্ভাবন করার ইচ্ছা তৈরি করে এই ভিটামিন D3। যে সকল শিশুর ইমিউনিটি পাওয়ার খুবই কম, বছরের বেশিরভাগ সময় সর্দি কাশি জ্বর ভুগছে, সেই সব শিশুর ক্ষেত্রে এটি খুব ভালোভাবে কাজ করে এবং ইমিউনিটি সিস্টেমটাকে অনেক ইনক্রিজ করে। এটি দুধের সাথে খেতে হবে। পিঠের নিচের দিকে সমস্ত রকমের ব্যথা যন্ত্রণার উপশম ঘটায় এই ভিটামিন D3। এটি প্যারাথাইরয়েড যে হরমোন এটিকে নিয়ন্ত্রণ করে এবং হাড়ের যে ক্ষয় এটিকে রোধ করে এই ভিটামিন D3। বয়স্ক ব্যক্তির যে স্মৃতিভ্রম হয় এবং হাড়ের যে ক্ষয় রোধ ইত্যাদি এই ভিটামিন D3 কিন্তু সাহায্য করে তা রোধ করতে। ভিটামিন D3 ক্যান্সারের রোগ এটাকে প্রতিরোধ করতে সাহায্য করে। আমাদের খাওয়ার দাওয়ার পরিপাকেও সাহায্য করে এই ভিটামিন D3। ফুসফুসের নানা রকম সংক্রমণ থেকে আমাদের সুস্থ রাখে। হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার এবং পেশিবাত, ধমনী শক্ত হওয়া ইত্যাদিকে একটি লেভেলে নিয়ে আসে। আমাদের শরীরে রক্তে যে ক্যালসিয়াম এর মাত্রাকে বজায় রাখতে সাহায্য করে। ক্ষতিকারক কোলেস্ট্রলকে কমায় এবং আমাদের হার্টকে সুন্দর সুস্থ রাখতে সাহায্য করে। এখন ভাবছেন আপনি খুব সুস্থ আছেন, আমার এগুলো শুনে কোনো লাভ নেই। কিন্তু জেনে নিন, আপনি সেই ব্যক্তিদের লিস্টে পড়ছেন না তো যারা ভবিষ্যতে বেশি পরিমাণ ঝুঁকি বহন করতে চলেছে। সেই ব্যক্তি কারা? যেসব ব্যক্তি সূর্যালোককে সম্পূর্ণ এড়িয়ে চলেন, কেবল বাড়ির ভেতরেই থাকেন, যারা বেশিরভাগ সময় অফিসে কাটান। বয়স্ক ব্যক্তি সাধারণ বাড়ির ভেতরেই হাঁটাচলা করেন। যারা শারীরিক দিক থেকে মোটা বা চর্বিযুক্ত শরীর যাদের, তারাই কিন্তু খুব ভিটামিন D3 অভাব বোধ করবেন। 1 বছর থেকে 2 বছর বয়স পর্যন্ত 2 ড্রপ, 3 বছর থেকে 5 বছর বয়স পর্যন্ত 10 ড্রপ সকালে এবং সন্ধ্যায়, 6 বছর থেকে 14 বছর বয়স পর্যন্ত 20 ড্রপ সকালে এবং সন্ধ্যায়, 15 বছর থেকে 21 বছর পর্যন্ত 30 ড্রপ সকালে এবং সন্ধ্যায়, 22 বছর থেকে এবং তার ওপরে 40 ড্রপ সকালে এবং সন্ধ্যায়। টিফিনের 30 মিনিট আগে দুধ কিংবা জলের সাথে এটি খেতে হবে। কিছু নিয়ম যেগুলো মেনে চলতে হবে আমাদেরকে, যেমন ভালো ফলের জন্য খালি পেটে 2 বার বয়স অনুযায়ী পরিমাণ মতো কিন্তু আমাদের এটি খেতে হবে। 7 দিনের মধ্যে এই ফাইলটি কিন্তু শেষ করতে হবে। কাঁচ কিংবা সেরামিক পাত্র ছাড়া অন্য কোনো পাত্রে কিন্তু এইটি সেবন করা যাবে না। বোতলটাকে ভালো করে কিন্তু ঝাঁকাতে হবে, অর্থাৎ নাড়াতে হবে, তারপর এটি সেবন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল সোলার এনার্জি ড্রপসের কিছু নিয়ম যেগুলি আমাদের মেনে চলতে হবে। হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, যদি কিছু সমস্যা থাকে তাও লিখে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, বাই বাই।